47 দিন ব্যাপী অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ সপ্তম দফার মধ্য দিয়ে শনিবার সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল থেকে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। নিষ্ক্রমণ সমীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে দেশে ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট। পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে নরেন্দ্র মোদী হচ্ছেন আগামী 5 বছরের জন্য সম্ভাব্য প্রধানমন্ত্রী। অপরদিকে শনিবারে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ দাবি করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরছে জোট। সংশ্লিষ্ট সম্ভাব্য ফলাফল নিয়ে যখন দেশভর আলোচনা তুঙ্গে তখন রবিবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রাজধানী সিআইটিইউ এর অফিসে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলছে। এরা বলছেন এরা ক্ষমতায় আসছে, অপরদিকে ইন্ডিয়া জোটও বলছে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোটে। তিনি বলেন, ভোটে কেউ সরকার করবে, কেউ সরকার গড়তে পারবে না, তবে বিষয়টি নিয়ে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্য রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ বাইরে আর কি। প্রসঙ্গত উল্লেখ্য যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভোট ফেরত সমীক্ষায় যখন বিজেপি পরিচালিত এনডিএ জোটকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে, তখন ইন্ডিয়া জোট জোর গলায় দাবি করছে নির্বাচনে 295টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তারা। ইন্ডিয়া জোটের হয় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে নিজে শনিবার এর দাবি করেছেন। কংগ্রেস সভাপতির এ দাবি নিয়েও বিভিন্ন মহলে চলছে কটাক্ষ, আর এই সময় সম্ভাব্য ফলাফল নিয়ে অনেকটাই নিরপেক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তার এই গোছালো প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।